নমস্কার, আপনাদের আবারও স্বাগত জানাই সোশ্যাল বাংলায়। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি সুজাতা। আমাদের জনতার রায় 2021 এর আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর মাত্র প্রায় হাতে 20 দিন রয়েছে, 20 দিনের থেকেও কম, এবং নির্বাচন ঘনিয়ে আসছে, পুর নির্বাচন। এবং এই পুর নিগমের যে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে জনগণ কাদের পক্ষে রায় দিচ্ছেন, কাদের বিপক্ষে রায় দিচ্ছেন, সেই বিষয়টাই আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এবং প্রত্যেক দিন আমরা আমাদের এই জনতার রায় অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির থাকি। ঠিক একইভাবে আজকেও আমরা রয়েছি এই জনতার রায় 2021 পর্বে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের 12 নম্বর ওয়ার্ডে। এবং এই 12 নম্বর ওয়ার্ড এলাকায় বিশেষ করে বাসিন্দার সংখ্যা, আমরা যদি ভোটারের সংখ্যা বলি, তাহলে প্রায় 1500 কাছাকাছি ভোটার রয়েছে। এবং সেই ভোটাররাই নির্বাচন করবেন যে তাদের যে পৌর এলাকা রয়েছে, যে ওয়ার্ড রয়েছে, অর্থাৎ 12 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডে তারা কাকে নির্বাচন করবেন বা এই এলাকার কাজকর্ম কতটুকু হয়েছে। কেননা বিগত 5 বছরে সেখানে যারা দায়িত্বে ছিলেন বা যারা নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা দখল করেছিলেন, তাদের কাজে কতটুকু জনগণ সন্তুষ্ট রয়েছেন সেটা আমরা জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা রয়েছি আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে 12 নম্বর ওয়ার্ড রয়েছে, অর্থাৎ রাধানগর স্ট্যান্ড রয়েছে, সেই স্ট্যান্ডের ঠিক বিপরীত পাশে আমরা অবস্থিত রয়েছি। এবং এখানকার সাধারণ জনগণ, শ্রমজীবী অংশের মানুষ, ব্যবসায়ী, চাকুরিজীবী, প্রত্যেকের কাছে আমরা যাব এবং তাদের কাছ থেকে তাদের রায় নেওয়ার চেষ্টা করব। কাকু, আপনার নাম? নারায়ণচন্দ্র পাল। আচ্ছা, আপনি কি এই এলাকারই বাসিন্দা? না, মধ্যবন বন। তো এখানে কত বছর ধরে দোকানে আছে? প্রায় 12-13 বছর। তো এই এলাকায় কাজ কেমন হয়েছে? মোটামুটি আমি এই এলাকার সঙ্গে ইয়ে না, তবে মোটামুটি বলতে পারি মোটামুটি ভালোই কাজ হয়েছে আর কি। এই এলাকা আমি থাকি না, তবে মোটামুটি ভালো কাজ হয়েছে আমার বলতে পারি আর কি। আচ্ছা, তার পাশাপাশি রাস্তাঘাট, তার পাশাপাশি আপনি তো দোকানে থাকেন, বিদ্যুতের ব্যবস্থা কেমন? বিদ্যুৎ ভালোই আছে, আমার দোকানে বিদ্যুৎ আছে, তো আমি লাইন পেয়েছি। হ্যাঁ, আমি কাগজ জমা দিয়ে তারপরে লাইন পেয়েছি আর কি। আমার দোকানে বিদ্যুৎ আছে, বিদ্যুৎ সার্ভিস ভালোই আছে। আচ্ছা, তো আগামী মাস, এই মাসের 25 তারিখ নির্বাচন, পৌরসভা নির্বাচন, আপনিও তো পৌর এলাকারই বাসিন্দা, তো কি মনে করছেন এই পৌরসভা নির্বাচনে প্রত্যাবর্তন হবে না পরিবর্তন? এগুলো ঠিক বলা যাচ্ছে না, তবে আমার মনে হয় প্রত্যাবর্তন হইব, কিন্তু পরিবর্তন আসা কম আমার কাছে মনে হচ্ছে আর কি। আচ্ছা, বিগত দিনে যারা ক্ষমতায় ছিলেন, অর্থাৎ বামফ্রন্ট দল ক্ষমতায় ছিল, তো তাদের কাজকর্মে আপনারা কতটুকু সন্তুষ্ট আছেন? এই ব্যাপারে আমি সঠিক বলতে, আমরা কাজকর্মে থাকি, কিছু আমরা এই ব্যাপারে মন্তব্য করতে পারতেছি না, কী কাজ হয়েছে না হয়েছে এইগুলো হিসাব নিকাশ আমরা জানি না, তবে বর্তমানে ভালোই দেখতেছি এইগুলো বলতে পারি আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। একেবারেই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ওয়ার্ডে গিয়ে যারা এই এলাকার স্থানীয় বাসিন্দা নন, কিন্তু তারপরও আমরা তাদের কাছে যাওয়ার চেষ্টা করছি, কেননা তারা বিগত অনেক বছর ধরে এই এলাকায় রয়েছেন বা ব্যবসা করছেন, তার জন্যই আমরা তাদের কাছে যাওয়ার চেষ্টা করছি এবং তাদের থেকে আমাদের জনতার রায় নেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমরা যারা সাধারণ জনগণেরা রয়েছেন, তাদের যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলি চিন্তা করে আমাদের এই জনতার রায় অনুষ্ঠান আমরা এক এক করে, আমরা যে এলাকায় রয়েছি, অর্থাৎ আমাদের আগরতলা পৌর নিগমের 12 নম্বর ওয়ার্ড, সেই 12 নম্বর ওয়ার্ডে এবারের কি প্রার্থী হয়েছেন বা কাদেরকে তারা নির্বাচন করতে চাইছেন সেটা আমরা জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব। দাদা, আপনার নাম? আমার নাম বিপ্লব দাস। আচ্ছা, দোকানটা কি আপনার? আচ্ছা, কত বছর ধরে দোকানে আছে? 1 বছর। তো ব্যবসা কেমন চলছে? চলছে মোটামুটি। আপনি কি এই এলাকারই বাসিন্দা? তো এই এলাকায় কাজকর্ম কেমন হয়েছে, বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলি কেমন পাচ্ছেন আপনারা? হ্যাঁ, সুবিধা আছে, কম বেশ ভালোই। এই মাসে তো নির্বাচন হবে, তো এই পৌরসভা নির্বাচনে আপনাদের এই এলাকায় কি কোনো সমস্যা রয়েছে যেটা আপনারা চান সমাধান হোক? কোনো সমস্যা নেই। কি মনে করছেন এবারে নির্বাচনে কারা আসলে আপনাদের ভালো হবে? এই কথা বলতে পারবো না, কে যে ভালো কাজ করেছে আসবে। বিগত 5 বছরে যে কাজ হয়েছে সেটা কেমন সন্তুষ্ট আপনারা? এটা তো এখন কি সন্তুষ্ট কি বলবো আমি, এখন তো বলার কিছু নেই, সময় দেখা যাবে কি হয়, কি কাজকর্ম করে গভর্নমেন্ট চিন্তা করবে। আপনারা সরকারি সহযোগিতা পেয়েছেন? সরকারি সহযোগিতা সবসময় তো ওখানে পাওয়াই যায়।
তাছাড়া বাজারে দ্রব্যমূল্যের যে দাম বৃদ্ধি পাচ্ছে এবং সরকার 12 টাকা পেট্রোলের দাম কমিয়েছে, তাতে আপনারা কতটুকু খুশি আছেন? সরকার 12 টাকা কমিয়েছে, সরকার তাহলে পাবলিক কিছু নিস্তারভাবে, ওটাতে আমরা খুশি। আপনাদের এলাকায় যারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রার্থীরা দাঁড়িয়েছেন, তারা যদি ক্ষমতায় আসেন তাদের কাছে কি আশা রাখবেন আপনারা সাধারণ জনগণ হিসাবে? তাদের কাছে আশা রাখবো যাতে আমাদের এলাকা সুন্দর পরিবেশ বজায় রাখতে পারে, তাদের কাছে এতটুকুই অনুরোধ থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমরা একজন যুবক ভাইয়ের সাথে কথা বলবো এবং তাদের কি কি দাবি দেওয়া থাকবে সরকারের কাছে সেটা আমরা জানার চেষ্টা করব। দাদা, আপনার নাম? অদীপ্তন সিনহা। আচ্ছা, তো ব্যবসা কবে থেকে করছেন? বিগত 8 বছর ধরে করছি। এখন কেমন আছে ব্যবসার হাল? ব্যবসা একটু খারাপই এখন চলছে, তো দেখি কী হয় সামনে। ব্যবসা তখন বেশি ভালো না, সামনে গেল করোনা গেল, তার লকডাউন ছিল, এরপর ব্যবসা খুবই খারাপ আছে। এবং পেট্রোল ডিজেলের দাম অনেকটাই বেড়েছিল এবং রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার 12 টাকা মাথা পিছু সেখানে প্রতি লিটারে পেট্রোলের দাম কমিয়েছে, তাতে কি মনে করছেন কতটা নিস্তার পেয়েছেন জনগণ? পেট্রোল দাম তো কিছুদিন আগে তো খুবই রেট বেশি ছিল, কিন্তু বিগত কিছুদিন আগে পেট্রোল দামটা একটু কমেছে, তো একটু জনসাধারণের জন্য একটু ভালো হয়েছে। তা পেট্রোল দামটা তো জিনিসপত্র সব কিছু তো ডিপেন্ড করে পেট্রোল দামের উপরে, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস ওগুলো তো দাম ডিপেন্ড করে পেট্রোলের উপরে সব কিছু একেবারেই। এবং আপনি তো এখানকার স্থানীয় বাসিন্দা, তো আপনাদের এই 12 নম্বর যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ড এলাকায় সুযোগ সুবিধা, পানীয় জল, রাস্তাঘাট, বিদ্যুৎ, তার পরিষেবা কেমন রয়েছে? সব ঠিকই আছে, ব্যবস্থা সব ভালো আছে, খারাপ না। এবং তার পাশাপাশি বিগত 5 বছরে যারা ছিলেন এখানকার কাউন্সিলর, তাদের কাজকর্মে আপনারা কতটুকু সন্তুষ্ট আছেন? ভালোই হয়েছে। তাহলে কি মনে করছেন যে এবারের নির্বাচনে, পৌরসভা নির্বাচনে প্রত্যাবর্তন হবে না আপনারা পরিবর্তন চান? সেটা আমার আইডিয়া নেই, তবে প্রত্যাবর্তনই হবে মনে হচ্ছে, কিন্তু দেখা যাক কি হয় সামনে নির্বাচনের পরে। একেবারেই। এবং বর্তমানে যে শাসক দলীয় সরকার রয়েছে তা সেই সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছে বা সরকারের যে সাহায্য সহযোগিতা সেটাতে আপনারা কতটুকু সন্তুষ্ট আছেন, বা বিভিন্ন জায়গার যে বিভিন্ন সমস্যাগুলি উঠে আসে সে বিষয়ে আপনারা কতটুকু অবগত আছেন, বা আপনারা কি দাবি করছেন যে যারাই ক্ষমতায় আসবে তারা আসলে পরে আপনাদের কি দাবি দেওয়া বা আশা থাকবে তাদের কাছে? সমস্যা তো থাকবে, যে কোনো সরকার আসলে সেটা সমস্যা থাকবেই, একখানে সমস্যা থাকবে, কিন্তু দাবিগুলো তো আছে অনেকগুলোই, তো সব দাবি তো পূরণ করা যাবে না সেটা তো সবাই জানে, তবে আমাদের একটাই মানে কি কর্মসংস্থান যাতে একটু ভালো হয় যুবকরা জন্য, তো এটাই চাইছি আমরা। একেবারে আপনি একজন যুবক ভাই রয়েছেন, সেই যে চাকুরির বিষয়টা কি মনে করছেন যে রাজ্যে একটা বেকার সমস্যা রয়েছে, সেই বেকার সমস্যাটা কতটুকু আপনি ভাবেন যে সেটা অনেকটাই ক্ষতিকর? বেকার সমস্যাটা ক্ষতিকর, সেটা বেকার তো প্রচুর আছে এখন, তো এটার কর্মসংস্থান একটা সুযোগ যদি দেয় সরকার তবে খুবই ভালো হয় বেকারদের জন্য, তো এটাই সরকারের কাছে আবেদন করছি আমি এটাই। আপনাদের ওয়ার্ডে যারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রার্থীরা মনোনীত হয়েছেন তারা নিশ্চয়ই বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছেন বা সেখানে তারা প্রচার প্রসার করছেন, তো তাদের সেই প্রচার প্রসারে কি মনে হচ্ছে যে কাদের পাল্লা ভারী? সেটা আইডিয়া নেই আমার কাছে, এটা পার্টি সেগুলো রাজনৈতিক দলের সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, কার প্রচার ভালো খারাপ সেটা সেটার উপর আমি এত বেশি চাপ মানে কিছু বুঝি না বলতে গেলে রাজনৈতিক সম্পর্কে, তো এটাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে 12 নম্বর ওয়ার্ডে রয়েছে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, তো সেই এলাকায় যারা বিভিন্ন বাসিন্দারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে আরেকজনকে আমরা পেয়েছি। দাদা, আপনার নাম? আমার নাম মুজিদ বিশ্বাস। আচ্ছা, তো আপনি রিক্সা চালান? আচ্ছা, কত বছর ধরে? 28 বছর ধরে। তো কেমন সংসার কেমন চলে? কইয়া লাভ নাই আর, ইতা কইলে ইতা কইতা কমু মানে অনেক কোন ক্রম চললে আছে আর কি। সরকারি সাহায্য সহযোগিতা কেমন পেয়েছেন? ইতা কইয়া লাভ নাই, দামটা দিব গরিব মানুষে, আমার বাড়ি ভাঙা ঘর, নিজের রিস্কাটা অনেক কোনো মতে যান বাঁচাই রয়েছে আর কি, লগের বাড়ির মানুষে যে বেটার আছে বেটাই ভার, আমরা তো টাউন আয় আরা দিন মানে বাজ জায়গা ফুলা ফানে ফুলা এলিভেনে ঘরে বই কিনতে পারছি না,
আলোকের বারে বেড়া চাকরি করে এবার ফোলার হয়ে দিয়ে অগলতা এবারে অগলতা ফা এমন তোর অবস্থাটা আছে কয়াল লাভ নাই ছোটো ফোলার বই কিনে দিছি এটে ভরা বড় দিতেই পারি না রিক্সা চালায় আরো দিলে কটিয়া ইনকামও ফাটিরে কইলে কারে ফাইবা ফাইবা দিয়ে মনে খালি আর জীবনে ঘুরাই লই ইতা করে ইটা কইলে বহুত কথা ইটা লেখা কার্য হয়েছে সরকারের যারা প্রতিনিধিরা আছেন তাদের কাছে আবেদন করেছেন করেছি করলে কোনো কামও না দে না কইতে কইতে দিন দশটা মুরগা বাচ্চা দিয়েছে আর কুস্তা দিয়েছে না কি মনে করছেন এখন যারা গরিবদের জন্য যারা কাজ করছে তো আপনি কি মনে করছেন যে এখন যে সরকার আছে সেই সরকারের কাজকর্মে আপনারা কতটুকু সন্তুষ্ট আছেন ইতা আর কি তা কমই তা মানে কইবার মতন না আর কি মানে আমি যারা বুঝি আর কি আমি তো আর যা এই ফিসেদা চলতাছি অত বছর ধরা বুঝবার মতন সুবিধা নাই কুস্তা না বুঝবার মতন সুবিধা নাই একেবারেই আমরা দেখতে পাচ্ছি এখানে বিশেষ করে সামনেই নির্বাচন এবং এই নির্বাচনকে ঘিরে যারা সাধারণ জনগণেরা রয়েছেন সেই সাধারণ জনগণের বিভিন্ন সমস্যা রয়েছে এবং সেই সমস্যায় জর্জরিত রয়েছেন অনেকে এবং আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছি কাকু আপনার নাম আমার নাম কালু আচ্ছা আপনি এখানকার স্থানীয় বাসিন্দা স্থানীয় বাসিন্দা আচ্ছা আপনি কি করেন আমি গাড়ি কাজ করি তো কি মনে করছেন যে এখানের যে পরিবেশ রাস্তাঘাট পানীয় জলের সুবিধা আপনাদের বাড়িতে বিদ্যুতের সুবিধা কেমন রয়েছে সব দিকে সুবিধা আছে কোনো প্রবলেম নাই এখানে সব ঠিক আছে জলের সুবিধা কারেন্টের সুবিধা সব কিছু ঠিক আছে প্রবলেম নাই শুধু একটাই প্রবলেম আমাদের এখানে রাস্তার প্রবলেম রাস্তা ভালো না এই দূরে আপনি যেহেতু গাড়ি চালান বিগত কিছুদিন আগে পেট্রোলের অনেকটাই দাম পেট্রোল ডিজেলের দাম অনেকটাই বেড়েছিল এবং এখন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে ১২ টাকা কমিয়ে দেওয়া হয়েছে পেট্রোলের দাম তো তাতে আপনারা কতটুকু খুশি আছেন আর যতটুকু সরকারের যতটুকু পারে এতটুকুই তো কমাবে নাকি এর বেশি তো আর পারবে না এ মাসে তো পৌরসভা নির্বাচন আছে কি মনে করছেন এই নির্বাচনে কাদের পাল্লা ভারী বা কারা আসলে পরে আপনাদের ভালো হবে ওখানে আমাদের কথা হলো যে যেই সরকার আসুক যে সরকার হোক ওখানে যে বিজেপি সরকার আছে অনেক ভালো আছে অনেক কি করব কিছু করার নেই আপনারা সরকারি সাহায্য সহযোগিতা কতটুকু পেয়েছেন সরকারি সাহায্য কোনো নেই আমার আমি নিজে কাজ করি নিজের গাড়ির কাজ করি সেই টাকা দিয়ে চলি সরকারি ঘরের জন্য আবেদন করেছেন না না সে তো দরকারই নেই আমার আমি যেই জিনিস কাজ করি সরকারের দরকার দরকার আছে দরকার নেই মাসে তো কিছু টাকা তো ইনকাম করি নাকি তো সেই কারণে আমি সরকারের কোনো সাহায্য চাই না তাহলে কি মনে করছেন যে এবারের পৌরসভা নির্বাচনে কারা ক্ষমতায় আসতে চলেছে বা কাদের পাল্লা ভারী পাল্লা কাদের ভারী যে রুলিং সরকার আছে সেই তো আসবে নাকি সেই আসবে তাছাড়া এই এলাকায় আপনাদের ওয়ার্ডে বিরোধীদের কেমন প্রভাব আছে বিরোধী প্রভাব আছে বলতে একটু কম আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে একেবারেই আমাদের আগরতলা পুর নিগমের যে ১২ নম্বর ওয়ার্ড রয়েছে সেই ১২ নম্বর ওয়ার্ড এলাকায় আমরা বর্তমানে রয়েছি এবং সেখানকার সাধারণ জনগণের যারা সমস্যায় ভুগছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি এবং একেবারে আমরা এখন যে জায়গায় রয়েছি সেখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষরা রয়েছেন তাদের বেশিরভাগ অংশই রয়েছে এবং তারা বলছেন যে সরকারি সাহায্য সহযোগিতা কেউ পেয়েছেন কেউ পাননি এবং নির্বাচন যতই ঘনিয়ে আসছে আমরা এই বিষয়টাকে আরও গুরুতরভাবে গুরুত্ব দিয়ে দেওয়ার চেষ্টা করছি কেননা সাধারণ জনগণ সবার উপরে এবং তাদের বলা যে বক্তব্য বা তাদের যে দাবি দেওয়াগুলি সেই দাবি দেওয়াগুলি পূরণ করা যে কোনো সরকারের সেখানে তাদের কর্তব্য এবং আমরা দেখব আগামী দিনে সেই কর্তব্যটা কতটুকু পালন হয় এবং জনতার রায় আমরা এই জন্যই নিয়ে এসেছি যে জনতাদের মনের মধ্যে থাকা যে বিষয় সমস্যা দাবি দেওয়া রয়েছে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে আমরা একজন দিদিকে পেয়েছি ওনার সাথে কথা বলবো দিদি আপনার নাম মুন্নি দেবনাথ আচ্ছা আপনি দোকান কবে থেকে দিয়েছেন দিয়েছি তো 6-7 বছর হয়ে গেছে আচ্ছা এখন ব্যবসা কেমন চলছে বেশি ভালো না কম কি মনে করছেন ব্যবসাতে ক্ষতি হওয়ার কারণ কি ক্ষতি হওয়ার কারণ বলতে এখন তো লকডাউন তো কিছু কিছু আছে কিছু নাই
তো মানুষও এত আসে না, তো একটু ব্যবসাটা ভালো ওইটাই। আপনি কি এলাকার স্থানীয় বাসিন্দা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আপনাদের ওয়ার্ডে কি কোনো সমস্যা রয়েছে? পানীয় জল, রাস্তাঘাট, বিদ্যুতের কেমন পরিষেবা রয়েছে? হ্যাঁ, পানীয় জল বলতে আমাদের বাড়িতে তো সাপ্লাইও তো আসে না, জলও আসে না, খুব কষ্ট ওইটাই। তো এই বিষয়টা নিয়ে আপনারা স্থানীয় যারা রয়েছেন তাদেরকে বলেছেন? হ্যাঁ বলেছি, তো বলছে যে ঠিক করবে, আসবে, তো আসলো না। সেই সমস্যাটা কতদিনের হয়ে গেছে? দুই বছর। দু বছর ধরে কিছুই হয়নি এখনো? হয়নি। তো আপনাদের ওয়ার্ডে বিগত দিনে যারা ক্ষমতায় ছিলেন, তো যারা কাউন্সিলর ছিলেন বিগত দিনে, তাদের কাজে আপনারা কতটুকু সন্তুষ্ট আছেন? কিছু কিছু আছি, কিছু কিছু নেই, কিছু হেল্প করে কিছু নেই ওটুই। তো সাধারণ জনগণ হিসাবে যারাই নির্বাচিত হবেন, তাদের কাছে আপনাদের কি দাবি দেওয়া বা কি আশা রাখবেন তাদের কাছে? আমি তো আশা করি যে একটু ভালো ব্যবসাটা হোক, ভালোভাবে চলি ওটুই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের 12 নম্বর ওয়ার্ডে রয়েছি, সেখানকার জনতাদের রায় নেওয়ার আমরা ইতিমধ্যে চেষ্টা করব। এবং আমরা ইতিমধ্যে যে জায়গায় রয়েছি সেখানে আমরা দেখতে পাচ্ছি অনেকে রয়েছেন, তাদের সাথে আমরা এক এক করে কথা বলার চেষ্টা করব। প্রথমেই দেখতে পাচ্ছি একজন রয়েছেন ওনার সাথে। কাকু, আপনার নাম? কেন আমরা জনতার রায়ের জন্য এসেছিলাম সামনের নির্বাচনকে কেন্দ্র করে। হ্যাঁ, তো আপনাদের এই ওয়ার্ডে, আপনার তো স্থানীয় বাসিন্দা এখানকার? আচ্ছা, আপনি এই ওয়ার্ডের? আচ্ছা, একটু। হ্যাঁ হ্যাঁ, তো আপনাদের এই ওয়ার্ডে কেমন পরিস্থিতি রয়েছে? রাস্তাঘাট, পানীয় জলের সুবিধা, বিদ্যুতের সুবিধা কেমন রয়েছে? বিদ্যুৎটা যেমনই চলে যায় ঠিকই, কিন্তু মাঝ রাস্তাঘাটের অবস্থা খুব বেহাল খারাপ। মানে এখানে একটা রাস্তা দেখতেছেন, এখান থেকে সামনে বাটিয়াপনগর অব্দি যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আপনিও হেঁটে যেতে পারবেন না। আর বাইক গাড়ি ঘোড়া তো যেতে তো মানে বুকের সাথে লাগে, এই একটা অসুবিধা। রাস্তাঘাটে ঠিক নাই, ড্রেন ঠিকভাবে পরিচর্যা নাই, তারপরে পৌর নির্বাচনের যেটা হয় আর কি, মশার যে একটা উৎপাত থাকে সেটা তো কোনো রকমই কোনো সরকার এটার পরিবর্তন করতে পারছে না, আর কি বলবো। তো বিগত 5 বছর যারা এই কাজ করেছেন, কি মনে করছেন যে তাদের কাজে আপনারা কতটুকু সন্তুষ্ট? আগের বিগত 5 বছরের ভিতরে তো যা দেখছিলাম মোটামুটি অনেকটাই, কিছুটা হইলো মানে মোটামুটি চলা গেছে, হাঁটা চলা গেছে আর কি, আর কি বলবো। তো এবারের পৌরসভা নির্বাচনে কি মনে করছেন যে কারা আসলে পরে মনে করেন যে এই যে সমস্যাগুলির কথা আপনি বললেন সেটা সমাধান হবে? কে আসবো তেরো আমি বলতে পারি না, তবে আমাদের এই সমস্যাগুলি সমাধান হলেই জনতা সর্বদিকেই খুশি এবং আমিও খুশি একেবারেই। এবং যেমনটা কিছুদিন আগে দ্রব্যমূল্যের অনেকটাই দাম বাড়ছে দিন দিন, এবং পেট্রোলের দাম বিগত দিনে 110 টাকা পার হয়ে গিয়েছিল আমাদের রাজধানীতে, তো এবং তার পরবর্তীতে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 12 টাকা কমানো হয়েছে পেট্রোলের দাম। অনেক সুবিধা হয়েছে, পেট্রোল ডিজেলের দাম যেহেতু কমছে তাই সর্বদিকেই সুবিধা হয়েছে। তাই আমি মনে করি পেট্রোল ডিজেলের দাম যদি আরও নিয়ন্ত্রণে আসতে পারে তাহলে দ্রব্যমূল্যের জিনিসের দামটা হয়তো হাতের নাগালে আসব, গরিব শ্রেণীর লোকেরা কিছু জিনিস ক্রয় করতে পারবো, ঠিকভাবে করতে পারবো। যেমন আমি সাধারণত একটা টেইলার, আমার এখন কোনো কাজ নাই, এখন সারাদিন বইয়া থাকি, মাঝে মধ্যে একটা দুটো অর্ডার আসে, তো আমি অর্ডার দিয়া হয়তো একটা শার্টের মজুরি 300 টাকা নেই, দেখা গেলো কোনো দিন পাই কোনো দিন পাই না, তো 300 টাকা পাইয়া তো আমি বাজারে গিয়ে ঠিকভাবে আমার জিনিস কিনতে পারি না, তেই আর কি। তো আমরা সরকারের কাছে এটাই আবেদন করি যে আগামী দিন যাতে সর্বজিনিসপত্র জিনিসের দাম যাতে অন্তত নিয়ন্ত্রণে রাখে এবং সবার জনতা যাতে সবাই খুশি থাকে, কিনতে পারে, ক্রয় করতে পারে। এবং তার পাশাপাশি আপনাদের ওয়ার্ডে বিভিন্ন পরিবেশ বা আমরা যদি বলি শান্তি সম্প্রীতির বিষয়টা কেমন রয়েছে? মোটামুটি আমাদের ওয়ার্ডে তো এখন পর্যন্ত বেশ শান্তি আছে, কোনো অশান্তির মতন কিছু দেখি না আর কি, ভালোই দেখতেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। একেবারেই আমরা আগরতলা পুর নিগমের 12 নম্বর ওয়ার্ডে রয়েছি, এবং এই 12 নম্বর ওয়ার্ডের যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন, ব্যবসায়ীরা রয়েছেন, শ্রমজীবী অংশের মানুষরা রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি এবং তাদের থেকে জনতার রায় নেওয়ার চেষ্টা করছি আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে। আমাদের জনতার রায় 2021, এবং এই জনতার রায় 2021-এ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকায় বিভিন্ন লোকজনের বিভিন্ন সমস্যা রয়েছে, এবং আমরা সেটাই তুলে ধরার জন্যে আমাদের এই জনতার রায় 2021 অনুষ্ঠান। কেননা একটি অঞ্চলের প্রত্যেকটি ওয়ার্ডের আনাচে কানাচে যারা শ্রমজীবী অংশের মানুষরা রয়েছেন তাদের এক ধরনের সমস্যা, যারা সাধারণ খেটে খাওয়া মানুষরা রয়েছেন তাদের এক ধরনের সমস্যা, যারা চাকুরিজীবী রয়েছেন, যুবক ভাইয়েরা রয়েছেন তাদের অন্য ধরনের সমস্যা, তাছাড়া
যে বেসিক সমস্যাগুলি সেগুলি দেখা যাচ্ছে, রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, এই বিভিন্ন সমস্যা রয়েছে। আরেকজনকে আমরা পেয়েছি, ওনার সাথে কথা বলবো। কাকু, আপনার নাম? আচ্ছা আচ্ছা, আপনি কি করেন? আমি কামরা কাজ টাজ করি আর কি। আপনি এই এলাকার স্থানীয় বাসিন্দা? আপনাদের এলাকায় যে সমস্যাগুলি বা আমরা রাস্তাঘাট নিয়ে অনেকটা কমপ্লেন দেখতে পাচ্ছি যে রাস্তাঘাটের পরিষেবা ভালো নেই, তো আপনাদের এলাকার রাস্তাঘাট কেমন আছে? মোটামুটি ভালো না আর কি, আবার খারাপও না। এবং সামনেই পৌরসভা নির্বাচন, এই মাসেই পৌরসভা নির্বাচন, তো এই নির্বাচনকে সামনে রেখে যারা প্রার্থীরা দাঁড়িয়েছেন, মনোনীত হয়েছেন যারা, তাদের কাছে আপনি কি আশা রাখবেন যে এবারের নির্বাচনে যারাই জয়ী হন তাদের কাছে আপনারা কি আশা রাখবেন? ওই তো কাজকর্ম যাতে ভালো হয় এই আর কি, আমরা যাতে শান্তি সুস্থভাবে থাকতে পারি ওই আর কি। কি মনে করছেন যে কারা আসলে আপনাদের ভালো হবে বা আপনাদের এই সমস্যাগুলি দ্রুত সারাই হবে? না এটা তো করতে পারতাম না, এই করতে পারতাম না। একজন সাধারণ জনগণ হিসাবে কি মনে করছেন যে এখন পর্যন্ত কাজ কেমন হয়েছে, বিগত পাঁচ বছরে যারা ছিলেন তারা কেমন কাজ করেছেন? পাঁচ বছর আগে যারা ছিল, হ্যাঁ, এই পৌরসভায় যারা আগের কাউন্সিলররা যারা ছিলেন তারা কেমন কাজ করেছেন? মোটামুটি। ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের জনতার রায় 2021 আজকের এই পর্বের একেবারে শেষ পর্যায়ে এসেছি এবং প্রত্যেক জনতাদের কাছ থেকে তাদের রায় নেওয়ার চেষ্টা করেছি এবং আজকে আমরা ছিলাম আগরতলা পৌর নিগমের যে 12 নম্বর ওয়ার্ড রয়েছে, অর্থাৎ রাধানগর যে মোটর স্ট্যান্ড রয়েছে তার ঠিক পেছনের এরিয়াটা, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন সেখানে রাধামাধব উন্নয়ন সংঘের যে আশপাশ অঞ্চলটা রয়েছে সেখানে আমরা ছিলাম। এবং এই 12 নম্বর ওয়ার্ডে বিশেষ করে আমরা আমাদের এই জনতার রায়ে আমরা দেখানোর চেষ্টা করেছি যে এখানকার সাধারণ জনগণের কী কী সমস্যা রয়েছে এবং তারা কী কী চাইছেন যাতে সেটা সমাধান করা হোক। আমাদের এই জনতার রায় 2021 জারি থাকছে, আমরা আমাদের আগরতলা পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ড কভার করছি গ্রাউন্ডে গিয়ে এবং আগামী দিনেও আমরা এই জনতার রায় 2021 নিয়ে আপনাদের সামনে হাজির থাকবো। ততক্ষণ চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা, দ্য সোশ্যাল বাংলা। নমস্কার।